আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে সুমা ট্রেডার্সে। আর আমাদের সাথে কিন্তু আছেন বরাবর মতেই সুমা ট্রেডার্সের ওনার আব্দুর রহিম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ মামুন ভাই ভালো আছি। মামুন ভাই আপনি ভালো আছেন? জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো। মামুন ভাই আমরা আজকে দেখাবো দুটা রাইস কুকার, একটা হলো মিয়াকো ব্র্যান্ডের আর একটা হলো ডিজনি ব্র্যান্ডের। আচ্ছা আচ্ছা, তো ডিজনি ব্র্যান্ডের যে রাইস কুকারটা, হ্যাঁ, এটা হলো আপনার তিন হাড়ি আর মিয়াকোটা হলো আপনার দুই হাড়ি। দুই হাড়ি, এটাতে দুই হাড়ি আর সেটা তিন হাড়ি। আজকে আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ, আশা করি আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে যে রাইস কুকার গুলো দেখাবো এগুলো হলো মাল্টিপারপাস রাইস কুকার। মাল্টিপারপাস রাইস কুকার, মাল্টিপারপাস রাইস কুকার মামুন ভাই, আমি আগে মিয়াকোর রাইস কুকারটা দেখাচ্ছি। এটা হলো দুইটা ব্যাটারি দিয়ে হলো আপনার স্টিলের সম্পূর্ণ। আচ্ছা, সম্পূর্ণ স্টিলের দুইটা ব্যাটারি আর এটার সাথে থাকতেছে একটা স্টিমার। আপনারা বাফা ফিটারটা বানানোর জন্য একটা স্টিমার থাকতেছে সাথে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখা দিচ্ছি, দেখেন যে দুইটা ব্যাটারি স্টিলের দুটোটা কিন্তু আপনার নন ম্যাগনেটিক স্টিলের বাটি। আচ্ছা, দুইটা পাত্র স্টিলের, দুইটা পাত্র, একটার মধ্যে ভাত রান্না করার জন্য, একটার মধ্যে আপনার মাংস মাংস রান্না করার জন্য, এবং পোলাও বিরিয়ানি খিচুড়ি যা কিছু করতে চান, দুধ গরম পানি গরম চা জাল দেওয়ার জন্য রুটি বাঁধার জন্য সব কিছুই করা যাবে। রাইস কুকারে যে খালি ভাত রান্না করা যায়, খালি ভাতের জন্য না, সব কিছুই করা যাবে, সব কিছু করা যাবে এটাতে। তো এই যে দুইটা রাইস কুকারের পাত্র আপনি দেখতেছেন, এটা যখন রাইস রান্না করবেন একটার মধ্যে, তখন আপনারা এটার উপরে যদি মনে করেন যে আপনারা যেই কোনো মনে করেন যে সবজি সিদ্ধ করবেন, হ্যাঁ, নিচে ভাত রান্না করতেছেন, উপরে সবজি সিদ্ধ করার জন্য এই স্টিমারটা দিয়ে দিলে এখানে একসঙ্গে আপনি সিদ্ধ হয়ে যাইতেছে। মানে এটা ভাত রান্না হবে, সবজিও সিদ্ধ হবে একসাথে, একসাথে আলু পটল বেগুন, তারপরে মনে করেন ডিম সিদ্ধ, মনে করেন শাক সবজি সিদ্ধ, ওই বাফে কিন্তু আপনার সিদ্ধ হবে। আর যদি আপনারা যারা বাফা পিঠা বানাইতে চান, নিচে এই বলটার ভিতরে পানি দিয়ে দিবেন, পানি দিয়ে দিলে আপনারা মনে করেন এখানে বাফা পিঠাও বানাইতে পারবেন। বাহ, চমৎকার। এবং ফ্রিজের খাবারটা আপনি গরম করবেন, একসঙ্গে ফ্রিজের খাবার গরম করলে ফ্রিজের থেকে বের করে আপনার মাইক্রো ওভেন লাগবে না, ইলেকট্রিক ওভেন লাগবে না, চুলা লাগবে না। যখন রাইসটা রান্না করবেন এই পাত্রতে আপনারা যদি ফ্রিজের খাবারটা দিয়ে দেন, ভাতটা হইতে আসে, তখন ওই বাফে কিন্তু এটা খাবারটা গরম হয়ে যাবে আপনার। তো এলো এই রাইস কুকারটা আপনার থ্রি ইন ওয়ান এখানে লেখাই আছে মামুন ভাই, থ্রি ইন ওয়ান। আপনার এটার মধ্যে অনেক রকমের ফাংশন আছে, অনেক রকমের আপনারা যা কিছু রান্না করতে চান করতে পারবেন। এই যে দুটা পাত্র দেখছেন, এই দুটা পাত্র ইচ্ছা করলে আপনারা ইন্ডাকশন চুলা ইউজ করতে পারবেন, গ্যাসের চুলা ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এগুলো নন ম্যাগনেট কিন্তু। আর এটার লিটারটা হলো 2.8 লিটার, 2.8 লিটার সম্পূর্ণ কিন্তু বডিটা নন স্টিকের, মানে ভিতরে ভিতরে হলো আপনার নন স্টিকের, কয়েলটা নন স্টিকের, ভিতরে নন স্টিক, আর বাইরে কিন্তু সম্পূর্ণ অ্যাসেস বডি, অ্যাসেস বডি, অ্যাসেস বডি, একদম কালার 100% অ্যাসেস, কোনো রকমের জং মশা আসবে না। তলাটা কিন্তু স্টিল মামুন ভাই, স্টিল তলাটা, স্টিলের মধ্যে কিন্তু নন স্টিক কালার করা, যেন এখানে যেন আপনার ময়লা পড়বে বা জল লাগবে বা মনে করেন বাতের মার পড়বে বা কোনো কিছু যদি নিচে ময়লা থাকে, ময়লার মধ্যে আপনি বসান, যেখানে এটা ওয়াশ করার সময় আপনার সুবিধা হয়। নন স্টিক থাকলে আপনি ভিজাতানা দিয়ে ধরা দিলে এটা পরিষ্কার হয়ে যাবে। আর এটা যদি অ্যাসেস এখানে দেয়, তাহলে অ্যাসেসের মধ্যে কিন্তু হাতের দাগ ধরলে কিন্তু দাগটা থেকে যায়, গসা দিনে পরিষ্কার হয়। তো এই 2.8 রাইস কুকারটা মিয়াকোর, এটা আপনারা সম্পূর্ণ অটো সিস্টেম, লাইন দিয়ে দিবেন, হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে। সর্বস্ত আপনি 1 কেজি চালের ভাত রান্না করতে আপনি 20 মিনিট সময় লাগবে। আচ্ছা, 20 মিনিট পরে চলবে? হ্যাঁ, এটা ইলেকট্রিক, 20 মিনিট পরে অটো অফ হয়ে যাবে। যখন আপনারা ভাত রান্না করবেন তখন কিন্তু লাইট জ্বলবে একটা। আচ্ছা, এই যে হলুদটা যখন আপনি হয়ে যাবে তখন আপনি লালটা জ্বলবে, অটোমেটিক আপনার বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর এখন আমরা যেটা আরেকটা দেখাচ্ছি, এটা মিয়াকোর চলে গেল, আর ডিজনি ব্র্যান্ডের যে রাইস কুকারটা আমরা দেখাচ্ছি এটা হলো আপনার মাল্টি রাইস কুকার ডিজনি ব্র্যান্ডের ডিজনি ইতালি। আচ্ছা আচ্ছা, এবং এটা হলো আপনার তিনটা হাড়ি মামুন, তিনটা হাড়ি, তিনটা হাড়ি, এখানে তিনটা হাড়ি দেখছেন, তিনটা হাড়ি হলো আপনার, দুটা হাড়ি হলো নন স্টিকের মামুন ভাই। আচ্ছা, আর একটা হাড়ি হলো আপনার স্টিলের, স্টিলের একটা আছে, একটা হাড়ি স্টিলের আমরা দেখা দিচ্ছি। এই যে দেখেন, একটা হলো এসএস এর, এটা আপনারা চুলা বসায় রান্না করতে পারবেন, আবার রাইস কুকারের ভিতরে দিয়ে আপনারা রান্না করতে পারবেন, ইন্ডাকশন চুলা ইউজ করে রান্না করতে পারবেন। অনেক সময় আপনার বাসা কিন্তু একটা কারেন্টের ইন্ডাকশন চুলা আছে, তো ইন্ডাকশন চুলা রান্না করতে হলে আপনারা এই স্টিলের পাত্রটা দিয়ে আপনি রান্না করতে পারবেন। এখন এটার ভিতরে যে দুইটা আপনার নন স্টিকের পাত্র আছে, দুইটা পাত্রের মধ্যে আপনারা একটার মধ্যে মনে করেন মাছ মাংস করলেন, একটার মধ্যে অনেক সময় বাসা বাড়িতে শাক সবজি রান্না করেন, শাক সবজি করলেন, একটা রাইস কুকার যেটা স্টিলের এটার মধ্যে রাইস রান্না করলেন বা পোলাও বিরিয়ানি করলেন। তো এই যে তিনটা বাটি, আর এটার কয়েলটা কিন্তু আপনি দেখেন অ্যালুমিনিয়াম কালার, অ্যালুমিনিয়াম, হ্যাঁ, ভিতরে কিন্তু নন স্টিক করা, হ্যাঁ, আর বডিটা কিন্তু ফুল স্টিলের উপরে, ফুল স্টিল, এটা ডিজিটালি যেখানে খোদা লেখা আছে, লেখা আছে এখানে, হ্যাঁ। তো এটাও কিন্তু অটো সিস্টেম, আপনার রাইস হয়ে গেলে কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আর এটা তলাটা কিন্তু সম্পূর্ণ স্টিলের, স্টিলের। আচ্ছা, তো এই যে তিনটা হাড়ি দেখছেন, এটা ডিজিটালি লেখা আছে, আর এখানে আপনার মাল্টিপারপাস রাইস কুকার লেখা আছে, লেখা আছে। আচ্ছা, তো এখানে আপনারা যখন
এই যে রাইস রান্না করার সময় যদি আপনারা এটার মধ্যে যখন একটা পাত্র ইউজ করবেন তখন কিন্তু কেজি স্টিমার সহকারে আপনারা এটার মধ্যে যে কোনো সবজি আলু পটল এগুলো সিদ্ধ করতে পারবেন বা মনে করেন শাক সবজি এগুলো সিদ্ধ করবেন করতে পারবেন যখন আপনারা মনে করেন খালি শাক সবজি সিদ্ধ করবেন হ্যাঁ এই বলটার ভিতরে পানি দিবেন অর্ধেক পানি দিয়া আপনারা এখানে বাফা পিঠা বানানোর জন্য বাফা পিঠা বানাইতে পারবেন বা যে কোনো সবজি আপনারা সিদ্ধ করবেন যে কোনো পাত্র মনে করেন এখানে আপনারা মনে করেন এটার উপরে এই স্টেমদার উপরে যে কোনো পাত্র বাসা বাড়িতে আপনাদের অনেক সময় স্টিলের বল আছে বা স্টিলের বাটি আছে তখন আপনারা মনে করেন এখানে বসা দিবেন ঠান্ডা খাবারটা আপনারা একসঙ্গে গরম করতে পারবেন গরম হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো এই রাইস কুকারটা আপনার এগুলা বিদ্যুৎ অনেকে বলে যে ভাই কারেন্ট বিল কত আসবে এটা সম্পূর্ণ আপনারা পুরো মাস যদি রান্না করেন এই রাইস কুকারটা তিন বেলা রান্না করেন তাহলে এটার বিল আসবে মাত্র 150 টাকা মাত্র 150 টাকা এটা আপনার 2.8 লিটার এই যে লেখা আছে ডিজনি কোম্পানির 2.8 লিটার আর এটা 25% এনার্জি সেভ আছে আচ্ছা এনার্জি সেভিং এবং মিয়াকোটটা সেম একই জিনিস তো রাইস কুকারের বিল কিন্তু আসে না মামন ভাই রাইস কুকার মানে 150 টাকা 120 টাকা পুরো মাসে বিল আসে আচ্ছা তো রাইস কুকার যাদের বাসা বাড়িতে এখন সামনে মনে করেন কোরবানি ঈদ আছে ঈদের মধ্যে সবাই মোটামুটি প্রয়োজন আছে অনেক সময় গ্যাস থাকে না বা অনেক সময় মনে করেন যে আপনার বাসার সিলিন্ডারে গ্যাস ভরে নিছেন বুঝতে পারলেন না হঠাৎ করে চুলাটা জ্বালালেন গ্যাস নাই তখন কিন্তু এই রাইস কুকারটা আমরা বাসার প্রয়োজন আছে যে থাকলে বিদ্যুৎ তো থাকবে বিদ্যুৎ থাকলে আপনি এটা খাটের উপরে বলেন টেবিলের উপরে বলেন যে কোনো জায়গা বলেন আপনি রান্না করতে সুবিধা হবে আপনার তো এই যে তিনটা পাত্রওয়ালা রাইস কুকার এটা আমরা কোম্পানির থেকে আপনি মিয়াকোট যেটা নেবেন মিয়াকোট যেটা নেবেন এটা দেখেন এই যে আমরা বইটা দেখা দিচ্ছি এই বইটার মধ্যে সব কিছু লেখা আছে আপনারা কিভাবে যদি কেউ না বুঝতে চান যে কিভাবে এটা ইউজ করবো আমাদের ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বুঝা দিচ্ছি ওইভাবে ইউজ করবেন যদি না বুঝতে চান তাহলে বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে সেম কিন্তু ডিজিটাল এটা বই আছে এটার মধ্যে ক্যাটালগ আছে এটার মধ্যে আপনারা আর এই যে ডাকনাগুলো দেখছেন এই ডাকনাগুলো কিন্তু আনব্রেকেবল আচ্ছা আচ্ছা এগুলো অনেক সময় কিন্তু অনেকে বলে কিন্তু ভাই ভাঙিয়ে দেবো ভাঙবে না এই যে আমি দেখা দিলাম ফালা এগুলো সম্পূর্ণ কিন্তু হিট প্রুফ গ্লাস তো এই যে 2.8 লিটার এটা হলো দুই হাড়ি আর এটা হলো তিন হাড়ি তিন হাড়ি হ্যাঁ এটা হলো তিনটা হাড়ি দুইটা হাড়ি নন স্টিকের একটা হাড়ি হলো স্টিলের স্টিলের তো এগুলার আপনার ওয়ারেন্টি গ্যারান্টি প্রাইস আমরা বলে দিচ্ছি এটা হলো আপনার ডিজনি তালি যেটা লেখা আছে এই রাইস কুকারটার প্রাইস আমরা বিভিন্ন জায়গা 3500-3800 এরকম রাখতে আছে আমাদের এখান থেকে নিতে পারবেন 3050 টাকা 3050 টাকা আর মিয়াকোট যেটা আছে 2.8 লিটার এটা হলো আপনার দুইটা পাত্র এটা নিতে পারবেন আপনারা 3500 মার্কেটে 3500 টাকা না আমাদের এখান থেকে নিতে পারবেন 2850 টাকা 2850 টাকা আর এক বছরের সম্পূর্ণ থাকছে গ্যারান্টি কয়েলটা এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা কয়েলটা চেঞ্জ করে দেব এবং ডিজনির এটা মিয়াকোট এটা যেটা আপনারা নিতে চান খালি নাম বললে হবে ভাই আমি তিন হাড়ি ডিজনিটা নিবো বা মিয়াকোটটা নিবো এটা 3050 টাকা এক বছরের সম্পূর্ণ কয়েলের গ্যারান্টি 5 বছর ওয়ারেন্টি আর মিয়াকোটটা এক বছরের গ্যারান্টি 5 বছর ওয়ারেন্টি এটা হলো 2850 টাকা আচ্ছা যারা দূরে আছে তারা কিভাবে নেবে ভাই এটা আপনারা যারা ঢাকার ভিতরে নেবেন তাদের জন্য থাকবে আপনি ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা মনে করেন যে কোনো পরিবহনের মাধ্যমে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আর আমাদের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট আমাদের দোকান নাম হলো সুমায়া ট্রেডার্স দোকান নম্বর হলো 139-141-141 ঢাকা 1205 আমার নাম আব্দুর রহিম আমাদের এই মোবাইল নাম্বারগুলো প্রত্যেকটা মোবাইল নাম্বার ইমো ওয়ার্কশপ বাইবার আছে এবং বিকাশ আছে আপনারা আমাদের শোরুমে যারা আসতে চান ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার আছে কাঁচা বাজার এখানে এসে আমাদের নাম্বারগুলোতে ফোন দিলে আমরা রিসিভ করে দোকানে নিয়ে আসবো ঢাকার বাইরের থেকে আপনারা যদি ভিডিও দেখে আপনাদের ভালো লাগে প্রোডাক্ট নিতে চান তাহলে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারবেন